সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাডোবি টেক বাংলা। এই ভিডিওতে কথা বলবো কিভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের নামটি সঠিকভাবে পরিবর্তন করবেন। আমরা খেয়াল করলে দেখতে পাবো অনেকেই আমরা ইউটিউবের নাম পরিবর্তন করার পর 5 দিন 7 দিন 10 দিন 1 মাস 2 মাস হয়ে যায়, কিন্তু নামটি পরিবর্তন হয় না। আরেকটু খেয়াল করলে যদি আমরা কোনো সেট দিয়ে অন্য কারো সেট দিয়ে যদি আমাদের নতুন যেই নামটি আমরা পরিবর্তন করেছি সেই নামটি লিখে যখন সার্চ করি হয়তো দু একটা ভিডিও আসে, আসলে আসে, নাও আসতে পারে, চ্যানেল আসে না। যদিও আসে তো আগের নামটি শো করে। এই বিষয়ের সমস্যার সমাধান নিয়ে আমি রানা আছি আপনাদের সঙ্গে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে ডেস্কটপে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউবটি লগ ইন করা আছে। এরপর আমরা ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। আপনারা যদি ফোনের মধ্যে করতে চান তো ফোনের মধ্যে ফোনটা ফোনের মধ্যে ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে গিয়ে youtube.com লিখবেন। youtube.com লিখে আপনাদের লিখলে আপনাদের ইউটিউবটি লগ ইন হয়ে যাবে। এরপর আপনারা ব্রাউজারের উপরে যে 3-ডট মেনুটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এবং নিচে আসুন। ডেস্কটপ সাইট লেখা আছে, ডেস্কটপ সাইটে ক্লিক করলে আপনাদের ফোনটি ডেস্কটপ ভার্সন হয়ে যাবে। এরপর আপনারা আবারও আপনার চ্যানেলের যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন, নিচে আসুন, দেখবেন সেটিং। এই সেটিং অপশনটার মধ্যে ক্লিক করুন। সেটিং অপশনটার মধ্যে ক্লিক করার পর একটু সময় নিবে। অবশ্যই আপনারা ফোনটার মধ্যে ইউটিউব স্টুডিও নামের অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আপনারা দেখবেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এই যে এখন যে ড্যাশবোর্ডে আমি আছি এই ড্যাশবোর্ডে আপনারা এইভাবে চলে আসতে পারবেন। এরপর এখানে আসার পর কাস্টমাইজেশন, কাস্টমাইজেশনের মধ্যে একটা ক্লিক করবেন। কাস্টমাইজেশনে ক্লিক করার পর 3টি অপশন পাবেন, লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। বেসিক ইনফোর মধ্যে আপনারা ক্লিক করবেন। যেহেতু আমরা নাম পরিবর্তন করব, দেখতে পাচ্ছেন যে আমাদের এই চ্যানেলের এই নামটি এখানে আছে। এই নামটি আমি পরিবর্তন করবো না, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটি করছি। কিন্তু আপনারা এভাবে করবেন, যদি সমস্যার সমাধান না হয় আমাদের কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই সমস্যার সমাধান 100% হয়ে যাবে আমরা বলছি। আপনারা এই নামের যে পাশে যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই নামটি পরিবর্তন করে ফেলবেন। পরিবর্তন করার পর আপনার যেই এই ডিসক্রিপশন বক্সটি দেখতে পাচ্ছেন এখানেও পরিবর্তন করে প্রথমে নামটি দিবেন। এরপর আপনারা আপনাদের চ্যানেল সম্পর্কে বিস্তারিত কোনো কিছু লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা এই যে দেখছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, অ্যাড ল্যাঙ্গুয়েজে অনেকেই আপনারা এই ভুলটা করেন। অনেকেই দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে সাবটাইটেল ব্যবহার করেন, অথচ আপনারা অ্যাড ল্যাঙ্গুয়েজে ইংরেজি অথবা বাংলা কোনো কিছু অ্যাড করে রাখেন। এই সমস্যাটার কারণে বেশিরভাগ সমস্যাটা হয়। এখানে যদি কোনো চ্যানেলের কোনো কিছু অ্যাড করা থাকে, ইংরেজি, বাংলা বা অন্য অন্য যে কোনো ইউএসএ যে কোনো যদি ল্যাঙ্গুয়েজ অ্যাড করা থাকে, অবশ্যই সমস্ত এখান থেকে ডিলিট করে দিবেন। এখানে যতগুলো আপনারা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে থাকবেন সমস্ত কিছু ডিলিট করে দিবেন। এরপর নিচে এসে দেখবেন যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লিঙ্ক এখানে দেওয়া, এই বিষয় নিয়ে আরেকদিন একটা ভিডিও করব। এরপর এই কাজ ডেসক্রিপশন বক্স আর নামটি পরিবর্তন হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দেওয়ার পর আপনারা চলে আসবেন আবারও সেটিংয়ে। এই সেটিংয়ে আসার পর আপনারা দেখতে পাবেন যে চ্যানেল নামের একটি অপশন, এখানে ক্লিক করবেন এবং বেসিক ইনফো। ঠিক একইভাবে বেসিক ইনফোর মধ্যে গিয়ে এই কিওয়ার্ডগুলো একটি চ্যানেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ, এগুলো সবগুলো কেটে দিবেন আপনারা। কেটে দিয়ে প্রথমেই আপনারা চ্যানেলের নামটি লিখবেন। চ্যানেলের নামটি লিখে আপনাদের মেন মেন যে কিওয়ার্ডগুলো এইগুলো এখানে লিখে দিবেন, লিখে এখানে সেভ করে দিবেন। আমি ক্লোজ করে দিচ্ছি যেহেতু আমি নামটি পরিবর্তন করবো না। আমার এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটারই আগে একটা নাম ছিল, আমি এই সমস্যায় ছিলাম এবং সমাধান করতে পেরেছি বলেই আপনাদেরকে শেয়ার করলাম এই ব্যাপারটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। যদি চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি রানা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।